করোনা মহামারীর দুই বছরে কম্পিউটারে রমরমা ব্যবসা হয়েছে, কারণ বেশিরভাগ মানুষ ঘরবন্দি জীবন কাটিয়েছে। বিশ্বের সঙ্গে যোগাযোগ হয়েছে কম্পিউটার ব্যবহার করে, তখন ব্যক্তিগত কম্পিউটার বা ল্যাপটপ বিক্রি বেড়ে যায়। এখন দুনিয়া জুড়ে বইছে উল্টো হাওয়া, কমতে শুরু করেছে পিসি বিক্রি। একাধিক বাজার গবেষণা সংস্থার প্রতিবেদনে দেখা গেছে, 2022 সালের প্রথম প্রান্তিকে বিশ্বে কম্পিউটার বিক্রি উল্লেখযোগ্য হারে কমেছে। গার্টনারের হিসেবে জানুয়ারি মার্চ প্রান্তিকে ক্রোমবুক কম্পিউটার বিক্রি কমেছে 7% বেশি, যা 2021 সালের রেকর্ড বিক্রির সঙ্গে আকাশ পাতাল তফাৎ। 2021 সালের প্রথম প্রান্তিকে বিক্রির হার ছিল গত 20 বছরের মধ্যে সর্বোচ্চ, বিক্রি বাড়ে প্রায় 15%। বাংলাদেশও এর বাইরে ছিল না। কম্পিউটারের তো অনেকগুলো প্রোডাক্ট, সবগুলো প্রোডাক্টের তার সেল ডাবল হয়নি। কিছু কিছু অ্যাক্সেসরিজ আছে আছে যেগুলো হোম অফিস বা আপনার হচ্ছে ভার্চুয়ালাইজেশনের কাজে খুব বেশি লাগে, লাইক হেডফোন বা গেজেট টাইপের জিনিসগুলো আছে, সেগুলো সেল আসলে, যেমন রাউটার কানেক্টিভিটির জন্য যে জিনিসগুলো ওই টাইপের জিনিসগুলোর সেল আসলে অলমোস্ট ডাবল হয়ে গেছিল কোভিডের সময়। উদ্যোক্তা মাহবুব আলম রাকিব জানান, প্রতি বছরে দেশে কম্পিউটারের বিক্রি বাড়ছে শতকরা 20% হারে, করোনার সময় হঠাৎ তা বেড়ে যায় দ্বিগুণ হারে। সে তুলনায় এবছরে শুরু থেকে কমে গেছে বিক্রি। কম্পিউটার মার্কেটের অবস্থা এখন আগের মতোই নর্মাল, মানে যে গতিতে ছিল সেই গতিতে আছে। আর হচ্ছে এখন যদি কারেন্ট সিচুয়েশন বলেন, বিকজ অফ রমজান এটা একটু স্লো থাকে, রমজানের প্রথম 10-15 দিন লোকজন আসলে সবাই একটু রোজা রাখে, তারপর ঘর থেকে কম বের হয়। গার্টনারের হিসেবে চলতি বছরের প্রথম প্রান্তিকে বিশ্বে সবচেয়ে বেশি ইউনিট কম্পিউটার বিক্রি করেছে এমন 6টি প্রতিষ্ঠান হল লেনোভো, এইচপি, ডেল, অ্যাপল, আসুস ও অ্যাসার।